আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমার বক্তব্যের পরে ইমাম সাহেব দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে। একই সাথে আমরা দোয়া করব আমাদের সেই সকল সহকর্মীদের জন্য যারা গণতন্ত্র সংগ্রামে, গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে নিজেদেরকে আত্মোৎসর্গ করেছেন, সেই মানুষগুলোর জন্য। আমরা একই সাথে আমাদের সেই সকল সহকর্মীদের জন্য দোয়া চাইব আল্লাহর কাছে, যারা গণতন্ত্র সংগ্রামে, গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে যারা শারীরিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই মানুষগুলোর জন্য যাতে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দেয়। প্রিয় আমাদের অতিবৃন্দ, আজকে আমরা শহীদ জিয়ার জন্য তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাইব। আমি মনে করি আজকে আমরা তার সাথে সাথে যদি আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিক, যেই শক্তিতে আমরা বাংলাদেশের মানুষের চাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব, এই মুহূর্তে আমরা আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দিক, যেই তৌফিকের বদলিতে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব। কারণ ইতিহাস বলতে গেলে অনেক লম্বা, কম বেশি আপনাদের সকলেরই জানা আছে। আমাদের যে মানুষটিকে ঘিরে আছে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই মানুষটি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন, সেই মানুষটি বাংলাদেশের মানুষের কাছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। কাজেই তার জন্য যদি আমরা দোয়া চাই, সেই মানুষটির আত্মা তখনই সবচেয়ে বেশি খুশি হবে যখন সেই মানুষটির আত্মা দেখতে পাবে যে বাংলাদেশে যে কারণে উনি আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, যে কারণটিকে লক্ষ্য করে উনি রাত দিন পরিশ্রম করেছেন, মানুষের সেই অধিকার তার কর্মীরা, তার দল প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, সেদিনই তার আত্মা শান্তি পাবে। কাজে আসুন আমরা আমাদের প্রিয় মানুষগুলোর জন্য যেমন দোয়া চাইব, একই সাথে আমরা দোয়া চাইব আল্লাহর কাছে যাতে করে আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক দেয়, যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে রক্ষা করতে পারে, উদ্ধার করতে পারে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে বিএনপির নেতাকর্মীরা আগামী দিনে যাতে প্রতিষ্ঠিত করতে পারে।